নির্মাতা রায়হান রাফি ও নায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা, এমনকি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা রাফি। বেশ কিছুদিন ধরে রাফির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন চলছে তমা মির্জার। নির্মাতা ও নায়িকার অনুসারীরাও মুখিয়ে আছেন এ বিষয়ে জানতে। এবার এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিচার চাইলেন তমা। তবে রাফি কিংবা সম্পর্ক বিষয়ক কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি। শুক্রবার নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্টার শেয়ার দেন তমা। সেখানে লেখা, বাবা মা ভাই কেউ তো নাই, বিচার চাইব কেডা। এমন পোস্টারে ক্যাপশনে লেখেন, আমি বিচার চাই। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধরের পর রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানানা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।